96 ভোটে জিতেও এখনও দেওয়া হয়নি সার্টিফিকেট, এমনই অভিযোগ করলেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের 122 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মাধবী মণ্ডল। বিজেপি প্রার্থী মাধবী মণ্ডলের স্বামীর দাবি, ভোট গণনার দিন তিনি 96 ভোটে জিতেছিলেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও বিজয়ী হিসেবে তার নাম আছে, কিন্তু সার্টিফিকেট চাইতে আসলে জানতে পারেন তৃণমূল প্রার্থী শীলা মণ্ডল জয়ী হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় ফরাক্কার বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা যায়। ওখানে আমাকে প্রথমে বলা হয় 96 ভোটে লিড আছে, তারপর যখন আমি ওখানকার যারা এজেন্ট আছে কবে গুণনের দিন, আচ্ছা হ্যাঁ, তো বলে যখন আমাকে বললো 96 ভোটে লিড আছে, তখন আমি গেলাম আমাকে সার্টিফিকেটটা দেন, তখন বলি 1 ঘন্টা পরে এসে নিয়ে যাও। তখন 1 ঘন্টা পর যাই, তখন বলে তুমি 2 ভোটে হেরে গেছো। তখন আমি নিরাশ হয়ে বাড়ি চলে যাই। জানতে পারলাম, আমি অনলাইনে চেক করেছি, যখন বিজয়ী প্রার্থী একটা যে লিস্ট বের হয় মেম্বার লিস্ট, সেই লিস্ট যখন বের করে দেখলাম ওখানে মাধবী মণ্ডলের নাম আছে, নয়নসুখ অঞ্চল 122 নম্বর বুথ দেখছি আমার মাধবী মণ্ডল পাস করে আছে। যেখানে কাউন্টিং হচ্ছিল ওখানে অফিসার বলেছিলেন কি আমি আপনি সার্টিফিকেটটা 1 ঘন্টা পর নিয়ে যাবেন, আপনি জিতেছেন। তারপর কি বলে 1 ঘন্টা পর? তারপর 1 ঘন্টা পর যখন এলো সার্টিফিকেট নিতে, তখন বললো কি না এটা তৃণমূল জিতেছে, তৃণমূল 2 ভোটে জিতে আছে। আমি তো আমার পার্থী জেতাম, তাহলে কি করবো? তাহলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব। প্রথম কথা হলো, সেই দিন যদি ওকে 96 ভোটে জিতেছে, তারপরে ওকে হারিয়ে দেওয়া হলো, তো সে 11 তারিখ ওর মনে পড়েনি যে এটার প্রতিবাদ করা দরকার। প্রথম কথা হলো যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখানে ভুলবশত ওই ইয়েটা পোস্টিং হয়েছে আর কি। অ্যাকচুয়ালি তৃণমূলের যেটা ভোট সেটা ওই বিজেপি প্রার্থীর নামে পোস্টিং হয়ে গেছিলো বলে 3-4 দিন পরে হয়তো ওয়েবসাইট দেখেছে, দেখে এখন এই সমস্ত গল্প তৈরি করছে। এরকম কোনো গল্প নয়, ওর যদি ইচ্ছা থাকে আবার গুনে নেবে, কী আছে।